অষ্টম শ্রেণীর ইতিহাসের 6 নম্বর চ্যাপ্টারটা আমি তোমাদের একটা ভালো ধারণা দেব এবং একটা টপিক দেব। আপাতত আজকের ভিডিওর জন্য একটা টপিক দেব মনে রাখার জন্য, তোমাদের এই সালগুলো মনে থাকবে না। তারপর অনেক কিছু ঘটনা আছে আমি আলোচনা করে দিচ্ছি, দেখো খুব ভালো লাগে ভিডিওটা। দেখো অধ্যায়টা হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। জাতীয়তাবাদ কি? দেশকে ভালোবাসার যে কাজ, দেশের মধ্যে অনুপ্রাণিত হয়ে মানে মানুষের যে একটা বোধ তৈরি হওয়া, এটা যে জাতীয়তা বোধ বলা হয়, কিন্তু এটা জাতীয়তাবাদ, অর্থাৎ একটা সংঘবদ্ধ হয়ে কিছু কাজ করা। এখন আমাদের এই সংঘবদ্ধতাই বা হতে হবে কেন? দেখো একটুখানি বোঝো, 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ, 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ 100 বছর পর, আর 1947 হয়েছিল ভারতবর্ষ স্বাধীন। কিন্তু এইখানে দেখো একটা ঘটনা দিয়ে আসি, 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, তার মানে সিপাহী বিদ্রোহ যে বছর হয়েছিল সেই বছর থেকে কিন্তু এটা গণনা করা হয়েছে এবং 85 থেকে শেষ হয়েছে। অর্থাৎ জাতীয় মানে একটা সময়, জাতীয় মানে কংগ্রেসের একটা প্রতিষ্ঠাতার আগে অনেক ঘটনা ঘটেছিল। আজকে যে আমরা কংগ্রেসকে দেখি হাত চিহ্নে ভোট দিন বলে, এই সেই কংগ্রেসই তখন কিন্তু ছিল, আজকেও কংগ্রেস আছে, অর্থাৎ স্বাধীনতার সময়কাল থেকে কিন্তু কংগ্রেস রয়ে গেছে। এখন আমাদের দেখব যে এইখানে শুরু করেছে 1885 খ্রিস্টাব্দে। দেখো আমি আলোচনাটা ঠিক ঠিক করে দিচ্ছি, তোমাদের বুঝতে পারবে তারপরে চ্যাপ্টারটা কী নিয়ে আলোচনা করেছি আমি বলে ভিডিওটা শেষ করব। যতটা হয় ভিডিওটা আমি সম্ভব তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি তোমরা বুঝতে পারবে। 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ঘটেছিল, প্রথম সভা বসেছিল, মনে রাখবে কোথায় বসেছিল, বোম্বাইতে। আবার দেখো এখানে একবার দিয়েছি প্রথম অধিবেশন, প্রথম অধিবেশন কোথায় বসেছিল আর প্রথম সভা কোথায় বসেছিল? প্রথম সভা বসেছিল বোম্বাইতে 1885, তখন কিন্তু কংগ্রেস পুরোপুরি প্রতিষ্ঠাতা হয়ে গেছে। আর প্রথম অধিবেশন বসেছিল কিন্তু বোম্বাই শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, প্রথম অধিবেশনের সঙ্গে কিন্তু প্রথম সভাটাকে মিল করে ফেলো না। এই অধিবেশনটা বসার কথা ছিল পুনেতে কি পুনায়, কিন্তু সেখানে ব্যাপক কলেরা যখন প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, আমরা জানি একটা মহামারী আকার নিয়েছিল, তার ফলে কিন্তু পুনায় বসতে না পেরে এই বোম্বাই শহরে গিয়ে বসলো গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তাহলে কংগ্রেস প্রতিষ্ঠাতা হয়ে গেল, কিন্তু কংগ্রেসে প্রতিষ্ঠাতা হওয়ার আগে দেখো অনেকগুলো ঘটনা, যেমন ধরো 1836 সাল, কিন্তু 1857 সালে একটু দেরি আছে, এই যেগুলো কংগ্রেসে একটা প্রতিষ্ঠাতার সময়কাল বলা হয়। 36 সালে বসেছিল নাকি কি বসেছিল, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, এটা বসে নেই, একটা গঠন হয়েছিল, একটা সাংগঠনিক গঠন হয়েছিল। এখানে দেখো বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, আবার দেখো একটু পরে পাবে জমিদার সভা, আবার একটু পরে গিয়ে পাবে দেখো হিন্দু মেলা, আবার একটু পরে গিয়ে পাবে দেখো ভারত সভা। তাহলে এইগুলো কেন তৈরি হয়েছিল কংগ্রেসের আগে, মানে কংগ্রেসের সমকাল যখন সংগঠনটা গঠন হয় তখন কিন্তু পুরোপুরি কংগ্রেসটা তখন কিন্তু চলছে, কিছু কিছু সময় যে জায়গাগুলো যখন আসবো, তাহলে আমরা দেখছি এগুলো এক একটা প্রেশার গ্রুপ তৈরি হয়েছিল। প্রেশার গ্রুপ কি না, ব্রিটিশ সরকার তখন ভারতবর্ষে রাজত্ব করছে, তার ফলে আমাদের তো ভারতবাসীদের কিছু দাবি দেওয়া আছে, এখানে একটা স্কুল করে দিতে হবে, অমুক জায়গায় একটা নদী বাঁধ বাঁধতে হবে, এরকম তো অনেক ব্রিজ করতে হবে, দাবি দাওয়া তো আছে। সেই দাবি দাওয়াগুলো আমি একা গিয়ে বললেও হবে না, তুমি একা গিয়ে বললেও হবে না, তো একটা সংগঠন দরকার, একটা দাবি দেওয়ার কোনো, তো সেই সংগঠন গজিয়ে উঠেছিল। প্রথমটা হচ্ছে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা,
আমি একটা টপিক দিচ্ছি, তোমাদের মনে রাখবে কত সালে হয়েছিল, কে করেছিল, সব পেয়ে যাবে এটা, কারণ এটা ক্লাস টেনে আছে। তাহলে বঙ্গভাষা প্রকাশ সেবা সভা প্রথম সংগঠন রূপে চিহ্নিত হয়েছিল। এ কাজ ছিল দাবি দাবা তুলে ধরা, রাজনৈতিক দাবি দাবাগুলো তুলে ধরে যে আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, এইসব ব্যাপার। তারপরে জমিদার সভা গড়ে ওঠে, তারপরে হিন্দু মেলা, তারপরে ভারত সভা। আমি একটা ছোট্ট টপিক তোমাদের দিচ্ছি, দেখে না মনে রাখবে কত সালের। আমি একটু সাজিয়ে নিয়েছি, কীভাবে বলে দিই, কীভাবে মনে থাকবে সেটাও বলে দিচ্ছি। বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা কিন্তু সভাপতি ছিল গৌরমোহন তর্ক বাগিস, 1836 সাল। জমিদার সভা, এটা কিন্তু পরপর হয়েছিল, মানে এইগুলো যে পরপর ঘটেছিল আমাদের সভাগুলো, সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছো সালগুলো দেখে। জমিদার সভা রাধাকান্ত দেব, 1838 সাল, ঠিক 2 বছর পরে। হিন্দু মেলা নবগোপাল মিত্র, 1867 সাল। আর ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 1876 সাল। এরা কিন্তু সভাপতিতে ছিল, কিন্তু প্রতিষ্ঠাতা হতো, অন্য অন্য জনকেও করতে পারে, কিন্তু এরা ছিল সভাপতি। সভাপতির নামটাই মনে রাখতে হয়, বলবে হিন্দু মেলা কার, বলবে জমিদার সভা কার, তাহলে এইগুলো ছিল কিন্তু এক একটা পেশার গ্রুপ, অর্থাৎ বিভিন্ন রকম দাবি দেওয়া। তোমাদের এই 4টি আলোচনা করা আছে এখানে, কিন্তু এবং তোমাদের আনা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা নাম দেওয়া আছে, আর বঙ্গভাষা প্রকাশ সভা কত সালে হয়েছিল সেগুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু টোটাল তো হয়তো গৌরমোহন তর্ক বাগিস নেই, কিন্তু তোমরা জেনে রাখলে কোনো অসুবিধা নেই, কারণ টপিকটার সঙ্গে মিলে যাবে। কি মনে রাখবে, এই লাইনটা মনে রাখবে, বঙ্গের জমি হিন্দুর ভারত। আর একটা লাইন মনে রাখবে, আজকাল গৌড়াদার নবসুর, মানে গৌর রাধার নব সুর, তার মানে আমি কি বলতে চাইলাম বুঝে নাও, মানে এইখানে দেখো বঙ্গের জমি, আমাদের তো সরকার দেখিয়েছিলাম যে জমি মাটি মা মাটি মানুষ, তাই বঙ্গে তো আমরা বাস করছি, তাই পশ্চিমবঙ্গের তো জমিটাই আসল, তাই বঙ্গের জমি। আর একটা কি, হিন্দুর ভারত, অর্থাৎ ভারতবর্ষে হিন্দুর সংখ্যাটাই বেশি, অর্থাৎ এটা মনে রাখতে পারো, কারণ হিন্দুস্থান এটাও ভারতবর্ষের নাম, তাই হিন্দুর ভারত। এটা মনে রাখলে কী লাভ হবে দেখো, বঙ্গের জমি হিন্দুর ভারত। তাহলে প্রথমটা হলো ব পেলাম, বঙ্গভাষা প্রকাশিকা সভা, অর্থাৎ বঙ্গের হয়ে গেল। জমিটা পেলাম জমিদার সভা, পরপর সাজিয়ে নিচ্ছি, বঙ্গের জমি হিন্দুর ভারত, হিন্দু মেলা, ভারত সভা। তাহলে বাঁ দিকেটা মেলানো হয়ে গেল, ডান দিকেটা আমি কী করে মেলাবো, ডান দিকেটা ওই যে আজকাল মরে গেলে কি আগে কি বলতো, বলো হরি, আগে বলতো হরি বলো, বলো হরি হরি বল, মানে এইভাবে একটা কথা বলতো, এখন হরি তো লাস্টে মরে যাওয়ার পর তাকে বলতে হয় যে হরির নাম করো, এখন সেটা বিট কেটে হয়ে গেছে, বলো হরি বলে এরকম কিছু বলে আর কি, যা শুনলে একটু আতঙ্ক লাগে অনেক সময় আওয়াজগুলো, কিন্তু সেই জন্য বলছে গৌড় রাধা, অর্থাৎ হরি বলের নামটা, গৌড় তো গৌড়িমায় তো আমরা জানি, তা হরি তো হরিকৃষ্ণ নামটা হরি তো সৃষ্টি করে, গৌড় রাধা নবসুর, নতুন সুর হয়ে গেছে এখন, মানে না সেই সুরে আর বলা হয় না, সেই জন্য বলছে গৌড় রাধা নবসুর। তার মানে গৌড় পড়ে গেল গৌরমোহন তর্ক বাগিস, রাধা পড়ে গেল রাধাকান্ত দেব, নবটা পড়ে গেল নবগোপাল মিত্র, সুর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমাদের দুটো কথা মনে রাখলেই হবে, বঙ্গের জমি হিন্দুর ভারত, আর গৌরাধার এখন নবসুর। সালটা কী করে মনে রাখবো, সালটা তো তোমাদের বইয়ে আছে, সবই 18 করে দেবে, 18 আমি সাজিয়ে এখানে একটু লিখে দিচ্ছি, 18 18, 4টা আছে তো, 18 18 18, 4টা 18 লিখেছি, এখানটা শুধু 36 লিখবো, এখানটা 38 লিখবো, আর এটা 67, এটাকে উল্টিয়ে দেবো, 76 করে দেবো। দেখো পরপর সালগুলো সাজানো হয়ে গেছে, 36 38 67, আর উল্টি দিয়ে আমি বিদায় নেব। তাহলে দেখা গেল আমাদের এইখানে সবগুলি পেয়ে যাব, যে ভারত সভা কে করেছিল, ভারত সভা করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এখানে আরেকজনের নামও আছে আনন্দমোহন বসু, তো ভারতে তো আনন্দই ঘটবে একটুখানি মনে রাখবে। এই ভারত সভাটাকে ইংরাজিতে কী বলবো বলো তো, ইন্ডিয়া মানে ভারত, আর অ্যাসোসিয়েশন মানে সভা, তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনও যা,
ভারত সভা তাই দেখো কত সালে হয়েছিল কত সালে হয়েছিল কত সালে হয়েছিল কত সালে হয়েছিল তো পরপর কিন্তু সালকোটা তোমাদের অবশ্যই আছে। এবং এইখানে দিয়েছে দেখো এই হিন্দু মেলাও যা আর জাতীয় মেলাও তাই, এটা কিন্তু নবগোপাল মিত্র নামটা আছে দেখতে পাচ্ছ। তাহলে শুধু নেই ওই গৌরমোহন তর্কবাগীশ আর রাধাকান্ত দেবরা, আর বাকিটা সবই আছে তোমাদের। তাহলে এটাকে মনে রাখবে ক্লাস টেনে যখন তোমরা 4 নম্বর চ্যাপ্টারটা পড়বে, এটা কিন্তু একটা আছে। যাই হোক আমি তোমাদের একটা ধারণা দিলাম। আর আর দুটো প্রশ্ন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। ইন্ডিয়ান লিগ কে করেছিল? ইন্ডিয়ার তো ভারতবর্ষ ইন্ডিয়ান লিগ, এটা কিন্তু 1875, অর্থাৎ যে বছরটা কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছিল সভা প্রথম জাতীয় সভা, সেই বছরে 10 বছর আগে 75, 85-10-75 এখানে প্রথম যেটা হয়েছিল 85-তে, 1-8-8-5 এটাকে মনে রাখতেই হবে, এটাকে মনে রেখে তোমাদের কাজ করতে হবে। 1885টা মনে রাখলে ইন্ডিয়ান লিগ মনে পড়ে যাবে 75-10 বছর আগে, আর 1885 পর্যন্ত তাহলে 7 সিপাহী বিদ্রোহ থেকে 85 সাল পর্যন্তই কিন্তু কংগ্রেসের সময়কাল বলা হয়। তাহলে তোমাদের একটা ছোট ধারণা দিলাম এগুলো কেন তৈরি হয়েছিল। হিন্দু সভা, ভারত মেলা, এগুলো একটা প্রেশার গ্রুপ, অর্থাৎ চাপ সৃষ্টিকারী সংস্থা, এরা মানে এরা যে চাপ তৈরি করবে। এরকম শিশির কুমার ঘোষও ইন্ডিয়ান লিগ তৈরি করেছিল ওই 10 বছর আগে, অর্থাৎ 75 সালে। আর একটা মনে রাখবে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে যা ভারত সভাও তাই, আর হিন্দু মেলা অর্থাৎ জাতীয় মেলা, এটা মনে রাখলে এই জায়গাটা অনেকগুলো প্রশ্ন আছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো না পরের পাতে একটু আলোচনা করি নি, দিয়ে আমি তোমাদের বলে দেবো চ্যাপ্টারটা কেমন করে পড়বে। এই ভারত সভা একটা ভালো কাজ করেছিল জানো, সেই কাজটা এখানে টুকরো কথা দেওয়া আছে, একটু মনে পড়তে পারে তোমাদের সাথে টুকরো কথাগুলো দেয় কেন। দেখো ওই পাতা যখন গল্প করতে করতে এলাম এখান থেকে আবার শুরু করব, কিন্তু মাঝে একটা ঘটনা থেকে যায়। হয়তো একটা গল্প বলছি রামায়ণে, রামায়ণে রাম যুদ্ধ করেছিল, রাম বনবাসে গিয়েছিল, সেখানে রাবণ হেরেছিল, মাঝে একটা ঘটনা ঘটে গেছে, রাবণ কেন সীতাকে কী করে চুরি করে নিয়ে গেল। তো সেই যে ঘটনাটা আমরা মনে রাখতে গেলে টুকরো কথায় আসতে, কিছু কিছু ব্যাকগ্রাউন্ডে পড়ে যাচ্ছে এগুলোর জন্য টুকরো কথায়। দেখো এই জাতীয় সভা এইখানে দেখো এইখানটা পাবে এক একটা ভারতীয় আন্দোলনের পক্ষে উভয় ইলবার্ট বিল বিতর্কনী নামে পরিচিত। এখানে এই ভারতীয়রা ভারত সভা এই যে ভারত সভা অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ব্যাপক একটা চাপ সৃষ্টি করেছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠনটা ছিল কিসে চাপ সৃষ্টি করেছিল, ইলবার্ট বিল, যে ইলবার্ট বিল আনা যাবে না, ইলবার্ট বিলে আনা যাবে না। ইলবার্ট বিলটা যে একটুখানি জেনে নাও কি, এই বিলটাতে না এমন একটা ঘটনা ছিল যে কোনো ভারতীয় বিচারকের ইউরোপে দিয়ে বিচার করা অধিকার ছিল না। ইউরোপীয় মানে ইংরেজরা, ইউরোপ মহাদেশের তো ওরা ইংল্যান্ড থেকে এসেছিল, তা ইউরোপীয়দের যারাই থাকবে ইউরোপ থেকে যারাই আসবে কোনো ভারতীয় বিচারক যারা থাকবে তারা কিন্তু তাদের বিচার করতে পারবে না। দেখো কেমন দ্বারা একটা বিল, তখন লর্ড রিপনে আইন সদস্য পিসি ইলবার্ট বিলে বিচারের ক্ষেত্রে কিছু অসাম্য দূর করেছিলেন, তা একটা প্রস্তাব দিয়েছিলেন যে বিলে ভারতীয় বিচারকদের ইউরোপ বিচার করার অধিকার দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু অধিকার ছিল না আর কি, আমি একটু যেটা বললাম যে অধিকার ছিল না, অর্থাৎ ভারতীয় মানে কোনো বিচারক ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। অনেকদিন ধরে আন্দোলন করলে ইউরোপীয়রা যা করবে এখানকার লোককে যদি ধরে মারে ভারতবাসীকে তার বিচার করতে পারবে না, এরকম আইন ছিল না। এবার সিপি মানে আইনসভার সদস্য আর লর্ড রিপনে আইনসভার সদস্য ছিলেন তিনি, তিনি কিন্তু বললেন যে না ভারতীয় বিচারকরা ওদের বিচার করতে পারবে। এই নিয়ে ইংল্যান্ডের পার্লামেন্টে একটা ওদের ঝামেলা হতে লাগলো, মানে ওদের দেশের মধ্যে একটা বিদ্রোহ শুরু হলো, শ্বেতাঙ্গদের আন্দোলনে বিল প্রত্যাহার করে নেওয়া হলো। তো ওখানে গিয়ে ওরা আন্দোলন শুরু করেছে, যার ফলে লর্ড রিপন চাপে পড়ে গেল এবং সেই বলল না কোনো বিচার ভারতীয় কোনো বিচারক বিচার করতে পারবে না। এইটা নিয়ে ভারতে তখন ভারত সভার সংগঠন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যেটা সভাপতিত্ব করেছিলেন তিনি কিন্তু আন্দোলন শুরু করলেন। এইবার কী হবে, ওরা বলছে হবে না, এরা বলছে হবে, যেটা ছিল না সেটাই থাকবে, তাহলে কী হবে,
মানে কিছু কাজ ছাড় করলো, কিছু মানে জিনিস মানে শর্ত রাখা হলো, এই শর্ত সাপেক্ষে ইউরোপীয়দের বিচারে বিচার করা অধিকার পাবে। অর্থাৎ কিছু বড় যদি অফিসার হয় তাকে কিছু সময় দিতে হবে, এরকম মানে অনেক শর্ত সাপেক্ষে তাদের বিচার করা যাবে, ভারতীয় বিচারকরা বিচার করতে পারবে। তাহলে ওদেরও কিছু মান থাকলো, ভারতবাসীরও কিছু মান থাকলো, কিন্তু একটা আন্দোলন তো